যখন ছোট ছিলাম, অনেক ছোট, খুব মনে পড়ে। রাস্তায় নেমে দুয়া কদম হেঁটেই উঠে পড়তাম বাবার কোলে, কখনো কোলে কখনো কাঁধে নিয়ে বাবা হেঁটে চলতেন সুদীর্ঘ পথ। তাতে বাবার একদমই কষ্ট হতো না, শুধু কোল থেকে কাঁধে খানিক পরপর বদলে নিতেন। কত সহস্রবার যে বাবাকে ঘোড়া বানিয়ে তার পিঠে চেপে টকবক টকবক বলে নেচেছি, কোথাও তার হিসেব লেখা নেই। আমার বোকামাটা মৃদু ধমক দিয়ে বলতেন, বাবাকে ছাড়ো, বাবা ক্লান্ত, সারাদিন কাজ করে অফিস থেকে ফিরেছে। কিন্তু আমি দেখেছি বাবা একদমই ক্লান্ত ছিলেন না। আমার সাথে বাবাও টকবক টকবক বলে মেঝেতে হামাগুড়ি দিয়ে ছুটতেন। আমার খুশিতেই নাকি বাবা সব ক্লান্তি দূর হয়ে যেত। গভীর রাতে জুস খাবার বায়না ধরেছিলাম। জ্বরের শরীর নিয়ে মা নিঃশেষ সত্ত্বেও অনেক দোকান খুঁজে না পেয়ে কোথেকে বাবা এক দোকানদারকে ডেকে এনেছিলেন। আমি জুস খেয়েই ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু সে রাতে বাবার ঘুম আননি। একবার ঘুম ভেঙে গেলে তিনি নাকি আর ঘুমাতে পারতেন না। উঁচু থেকে লাফ দিয়ে বাবার গায়ের উপর পড়তে খুব মজা হতো, কখনো বুকের উপর কখনো পেটের উপর ধূপধাপ। মা বকা দিয়ে বলতেন, থাম দুষ্ট ছেলে, বাবা ব্যথা পাবে যে। বাবা একদমই ব্যথা পেতেন না, শুধু হাসি মুখে কি যেন হজম করতেন। মা প্রায়শই নাস্তার সাথে দুটো ডিম পোচ দিয়ে বাবাকে বলতেন, তুমি খাও, ছেলেকেও খাইয়ে দাও। ডিম খুব মজা করে খেতাম বলে বাবা আমাকে দুটোই খাইয়ে দিয়ে তিনি শুধু ডাল দিয়েই খেতেন। বুঝতাম বাবার ডালই বেশি পছন্দ। ঈদে আমার জন্য নতুন জামা, জুতো আর কত কি। বাবার নতুন জামা পরতে ভালোই লাগতো না। মাকে বলতেন, পাঞ্জাবিটা ধুয়ে রেখো, বিকেলে বাজার থেকে ইস্ত্রি করে আনবো। সকালে ফিরনি সেমাই খেয়ে নতুন জামা পরে বাবার আঙুল ধরে সোজা ঈদের মাঠে। আমার মনে সে কি আনন্দ! আর আমার আনন্দই নাকি বাবার ঈদ আনন্দ ছিল। বাবার নতুন জামা জুতো লাগতোই না। আমাকে রিকশা করে স্কুলে পৌঁছে দিয়ে বাবা পায়ে হেঁটে বাসায় ফিরতেন, বলতেন, হাঁটা শরীরের জন্য ভালো। বলতাম, তাহলে আমিও হাঁটি বাবা, আমার শরীরও ভালো থাকবে। তিনি বলতেন, বাবার সাথে থাকলে ছেলের শরীর এমনিতেই ভালো থাকে, তাই তোমাকে হাঁটতে হবে না। তুমি ঠিকই বলেছিলে বাবা, বাবা পাশে থাকলেই ছেলে ভালো থাকে। আজ তোমার সব কথার মানে আমি বুঝি বাবা। কাঁধে নিয়ে হাঁটতে তোমার কষ্ট হতো কি না, অফিস থেকে ফিরে ঘোড়া হয়ে ছুটতে তোমার কষ্ট হতো কি না, নতুন জামা কেনার, রিকশায় বাড়ি ফেরার সামর্থ্য তোমার ছিল কি না, গায়ের উপর ধূপধাপ লাফিয়ে পড়লে তুমি ব্যথা পেতে কি না। আমি এখন সব বুঝি বাবা, আমি এখন এও বুঝতে পারি বাবারা আসলে এমনই হন। আমি এখন এও বুঝতে পারি বাবারা আসলে এমনই হন।